হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো ডায়াপেপসিন সিরাপটা সম্পর্কে। তো তোমাকে আজকে ডায়াপেপসিন সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামূলক বলবো, যে ডায়াপেপসিন সিরাপটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের সিরাপ, এটা কিসের ভালো কাজ করে, এবং এটার ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, এই ডায়াপেপসিন সিরাপটা প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাদেরকে এই ডায়াপেপসিন সিরাপটা সম্পর্কে এ টু জেড এই ভিডিওটাতে আলোচনা করব, এ টু জেড খোলামেলাভাবে বলবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এখনও তো সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখান থেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও, প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলে নেব যে ডায়াপেপসিন সিরাপটা কত এমএলের সিরাপটা হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ সেই ডায়াপেপসিন সিরাপটা 100 ml সিরাপটা হয়, 100 ml সিরাপটা হয়। তো 100 ml সিরাপটার দাম মাত্র 75 টাকা। তো 75 টাকা দিয়ে ডায়াপেপসিন সিরাপটা 100 ml সিরাপটা বা 100 ml সিরাপটা পেয়ে যাবে সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে। তো এই 75 টাকা দিয়ে 100 ml ডায়াপেপসিন সিরাপটা পেয়ে যাবে। তো এটা কিসের জন্য ব্যবহার করতে পারবে, এটা কিসের ভালো কাজ করে, এটা কিসের সিরাপ, এটা খেলে পর আপনাদের কী কী উপকারে আসবে ডায়াপেপসিন সিরাপটা, এবং এটার সঠিক ডোসেজ কী আছে, সঠিক ব্যবহার কী আছে, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই ডায়াপেপসিন সিরাপটা একটা হজমের সিরাপ, খুবই ভালো একটা হজমের সিরাপ, আপনারা এটা হজমের ক্ষেত্রে খেতে পারেন। তো এখন অনেক সময় দেখা যায় যে কম বেশি সবারই দেখা যায় যে হজমের সমস্যা হয়ে যায়, বদহজম হয়, হজমের সমস্যার ফলে গ্যাস সৃষ্টি হয়, ফলে পেটের রোগ সৃষ্টি হয়, পেটের অনেক রোগ দেখা দেয় হজমের, হজম কম হওয়ার ফলে, হজম শক্তি কমে যাওয়ার পরে বা হজম না হওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ডায়াপেপসিন সিরাপটা খেলে পরে আপনাদের হজম খুবই ভালো হবে, এটার মধ্যে এনজাইম রয়েছে, তো হজম আপনাদের খুবই ভালো হবে। এটা হজমের সিরাপ, তো এটা হজমের ক্ষেত্রে খেতে পারেন, হজম বদহজমের ক্ষেত্রে খেতে পারেন, এবং কি আপনাদের হজম শক্তিকে বাড়ানোর জন্য এই ডায়াপেপসিন সিরাপটা খেতে পারেন। এই ডায়াপেপসিন সিরাপটা খেলে পরে আপনাদের হজম শক্তিটা বাড়িয়ে দিয়ে আপনাদের খুবই ভালো হজম হবে এই ডায়াপেপসিন সিরাপটা। এটা খেলে পরে আপনাদের খুবই ভালো হজম হবে এবং কি আপনাদের হজম শক্তিটা বাড়িয়ে তুলবে এই ডায়াপেপসিন সিরাপটা। তো হজমের সমস্যার ফলে অনেক কিছু রোগ দেখা দিতে পারে, পেটের সমস্যা, অনেক পেটের সমস্যা দেখা দিতে পারে। তো এই ডায়াপেপসিন সিরাপটা খেলে পরে সেই পেটের সমস্যাটা দেখা দিবে না, আপনাদের হজম শক্তিটা বাড়িয়ে তুলবে এবং কি আপনাদের খুবই ভালো হজম করতে সাহায্য করবে এই ডায়াপেপসিন সিরাপটা। তো এটার ডোসেজ কী আছে, এই ডায়াপেপসিন সিরাপটার ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই ডায়াপেপসিন সিরাপটা আপনারা 10 ml করে দিনে দুবার খেতে পারবে, 10 ml করে দিনে দুবার কন্টিনিউ করবে সেটাও খাওয়ার পরে। তো 10 ml করে দিনে দুবার খাবে খাওয়ার পরে। তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন, এই ডায়াপেপসিন সিরাপটার উপকারটা বুঝতে পারবেন, যে আপনাদের ভালো হজম হচ্ছে, আপনাদের হজম শক্তিটা বাড়িয়ে তুলেছে এই ডায়াপেপসিন সিরাপটা। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই ডায়াপেপসিন সিরাপটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।